করছেন, এই সুন্দর সুন্দর কাজগুলো করে ফেলছেন, রাইট? সো এটাকে এখন সলভ করি, চলেন। আচ্ছা, তো আমাদের এটা আসলে অলমোস্ট রেডি, বাট এটাকে সলভ করতে হবে আগে। কেন্দ্রিনে মনে হচ্ছে আপনি এখানে আরো কিছু ঝামেলা পাকাইছেন। হ্যাঁ, আপনি আরো ঝামেলা পাকাইছেন, আরো ঝামেলা না, অনেক ঝামেলায় পাকাইছেন, অনেক ঝামেলা পাকাইছেন, অনেক। আচ্ছা, ঝামেলাগুলো কি কি জানেন? ঝামেলাগুলো হচ্ছে আপনি মার্জিন দিছেন, এটা এখনো এখানে দেওয়া যাবে না। ওকে, তারপর কল ওয়ান দিছেন, ফাইন, আমি খুশি। আচ্ছা, এরপরে হচ্ছে রো দিছেন, রো এর উপরে কলাম দিছেন, কলামের পরে এখানে, আচ্ছা এখানে আবার সলভ করতে হবে, এটা লিখতে হবে হচ্ছে আপনার কন্ট্যাক্ট, রাইট? হ্যাঁ, কন্ট্যাক্ট দিব, তারপরে এটা আমি আসবো, এটা গেল, এটার স্ট্রাকচার একটু ডিস্টার্ব আছে, এটার স্ট্রাকচারটা সলভ করে আসতে হবে এখন। সো টেক্সট এরিয়া এটা এখানে দেয়া যাবে না, এটাকে দিতে হবে হচ্ছে ছাড়েন, আপনি তো অনেক 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 ফলস করছেন, ঠিক আছে, আপনি অনেক ফলস করছেন, আপনি বুস্টার দেখছিলেন তাই না? অনেস্টলি বলেন, ভাইয়া বুঝি না কি বলছেন। না, আমি বলতে চাচ্ছিলাম আপনি বুস্টার ইউজ করছেন তাই না, মানে জি ভাইয়া, বুস্টার মানে ভাবছেন যে বুস্টার ওইগুলো নিয়ে আসলে মেবি কাজ করবে তাই না? তা হবে না, কারণ আমরা বুস্টার তো এখানে ইনস্টল করি নাই, বুঝছি। সো বুস্টার নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথম কাজ শর্তই হচ্ছে বুস্টারকে আগে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করতে হবে। সো আমি সেই প্রসেস দেখাই নেই, সো আপনি কিভাবে পারবেন তাই না? জাস্ট ক্লাস নিয়ে আসলে হবে না, আপনি ভাবছেন নেবে এগুলো মনে হয় ক্লাসের নামগুলো নিয়ে আসলে কাজ করে তাই না? সো না, ক্লাসের নাম নিয়ে আসলে কাজ করে, ভাই আমি যে কোনো ভাবে হওয়ার জন্য চেষ্টা করছিলাম, আগে স্টিমুলার গুলা ট্রাই করছে হয় নাই, ওইগুলা ক্রস করে এগুলা দিলাম তাও হচ্ছে না। আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি হবে না, কারণ আপনাকে ফুল প্রসেসটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে গেলে আগে বুটস্ট্র্যাপের সবগুলো আইটেম নিয়ে আসতে হবে, হ্যাঁ, তারপরে কাজ করবে। যাক, সমস্যা নেই, আমরা এটাকে সুন্দর করে গুছাবো। তার মানে হচ্ছে এটা এখন যেটা করতে হবে, এটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাকে কাট করতে হবে, কাট করে এটাকে সুন্দর করে গুছানো লাগবে, সেটা গায়েব হয়ে যাবে এখন। 5 4 3 2 1 শেষ, গায়েব। সো এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা সাপোর্ট দিতে হবে, সাপোর্ট টেক্সট, সবগুলো কোড এখানে সেভ করে রাখলাম, হ্যাঁ, বাই এনি চান্স যদি লাগে যায় আর কি তখন নিয়ে আসবো। আচ্ছা, সো এখন মিস সারি একটু খেয়াল করে দেখেন আমাদের এখানে কি কি আইটেম আছে, হ্যাঁ, হিস্ট্রিতে দেখে যাই। আচ্ছা, আগে খেয়াল করতে হবে, দেখেন ভালো করে বুঝেন আমাদের এখানে কি কি আইটেম আছে। আমাদের ফার্স্টে আমি স্ক্রিন শেয়ার সবটা অন করি,
আমাদের এখানে আইটেম আছে হচ্ছে টোটালে দুইটা আইটেম আছে, তাই না? সো দুইটা হ্যাঁ, ফার্স্টে হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে আমাদের ম্যাপ, যাকে আমরা অ্যাড্রেস হিসেবে আখ্যায়িত করি আর কি, ম্যাপ। সো ম্যাপ দিলাম। তারপরে হচ্ছে কি যে আমাদের এই যে এইটা, আচ্ছা সো আমাদের এটা কি অ্যাড্রেস, সরি মেসেজ বক্স, ঠিক আছে? সো আপনি এখানে মেসেজ লিখবেন, দেন আমাকে সেন্ড করবেন, তাই না? সো এখন যেটা করতে হবে, ফার্স্টে আমাদের এই দুটো ডিভ নিতে হবে, ঠিক আছে? সো ডিভের মধ্যে আমাদের অলরেডি কিছু স্পেস কন্টেনার আমাদের নিয়ে নিবে। সেই স্পেস গুলো হচ্ছে এই যে এখান থেকে শুরু করে দেখাই, এখান থেকে এতটুকু স্পেস আমাদের কন্টেনার কি করবে, আগে থেকে রিজার্ভ করে রাখবে, তাই না? কন্টেনার কি করে রাখবে, রিজার্ভ করে রাখবে। সো আমাদের শুধু কাজ থাকছে হচ্ছে এতটুকু, ঠিক কিনা বলেন? জি ভাইয়া। ওকে, সো এখন চলেন আমরা করি কাজটা। সো এখন ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা এটাকে আবার দুটো ভাগ করি, ঠিক আছে? একটা হচ্ছে এই যে এটা, একটা হচ্ছে কি ম্যাপ। সো দুইটার ক্ষেত্রে আমরা সেম করব, এটা দিব হেড, হ্যাঁ এটা দিব ম্যাপ, এটা দিব হেড, এটা দিব বক্স, হ্যাঁ মেসেজ বক্স। চলেন করি। সো কন্ট্যাক্ট হচ্ছে এদের প্যারেন্ট ডিভ। ওকে, প্যারেন্ট ডিভ হচ্ছে কি কন্ট্যাক্ট। সো কন্টেইনার হচ্ছে এদের বক্স, কন্টেইনার বক্স আর কি। ওকে, সো এখন এটার মধ্যে কাজ করি, চলেন। আর আপনি আরেকটা যেটা ভুল করছেন, আপনি আইডি নিছেন, ভালো কথা, বাট আপনি আইডি ইউজ করেন নাই। আইডি ইউজ করতে হবে, আইডি ইউজ না করলে কাজ করবে না, তাই না? ওকে, সো এখন যেটা করব, এখন দিব হচ্ছে ম্যাপ, কন্ট্যাক্ট ম্যাপ। আচ্ছা, তো কন্ট্যাক্ট ম্যাপের মধ্যে আমরা দুইটা ভাগ করব। ফার্স্টের ভাগটা হচ্ছে কন্ট্যাক্ট ম্যাপ হেড, রাইট? সো সিএনটিসিটি ম্যাপ, সো ম্যাপ হেড দিলাম। সো হেডের মধ্যে কি থাকবে, H2, তাই না? H2 CNTCT হেড। সো এখানে লিখবো হচ্ছে হোয়ার উই লোকেটেড, রাইট? হোয়ার আর ইউ লোকেটেড, থাক একটা হইলো, হ্যাঁ আমাদের এত ইংলিশ পড়ার দরকার নেই, বেশি ইংলিশ পারলে আবার সমস্যা আছে ভাই, আমি নিজেই ভালো ইংলিশ পারি না, সো এই জন্য বাড়া দরকার নেই। আচ্ছা, সো এরপর কি করব, আমরা এখানে ম্যাপ নিয়ে আসবো। ওকে, সো লেটস গো উইথ দ্য ম্যাপ। সো কন্ট্যাক্ট ম্যাপ, আমাদের যে ম্যাপটা ছিল, ম্যাপটা আমরা খুঁজে বের করি, কোথায় 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 পেয়ে গেছে। সো ম্যাপ পেয়ে গেছি, ম্যাপ চলে আসছে। আচ্ছা, সো এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে যে কন্ট্যাক্ট ম্যাপ তো নিয়ে আসছি, তাই না? কন্ট্যাক্ট এখন আনতে হবে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। ওকে, চলেন নিয়ে আসি কন্ট্যাক্ট বক্স হবে আর কি, সরি কন্ট্যাক্ট বক্স, কাজ করে না কেন? সো কন্ট্যাক্ট বক্স আনলাম। কন্ট্যাক্ট বক্সের মধ্যে কয়টা ভাগ আছে দেখেন, কন্ট্যাক্ট বক্সের মধ্যে ভাগ আছে হচ্ছে
হুট কি করলাম, তিনটা পার্ট ছিল আমাদের এখানে প্রাইমারি ভাবে পার্ট আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি এইটা। সো আমরা আগে হেডটাকে নিয়ে আসি, তারপরে বাকি দুটাকে দেখতেছি। ওকে, সো এখানে দিব হচ্ছে সিএমটিসিটি সিএমটিসিটি ইএস, কাজ করে না কেন হঠাৎ করে সিএমটিসিটি ইএস। এখানে দিব হচ্ছে dx হেড, আচ্ছা dx হেড এর মধ্যে দিব হচ্ছে আমাদের সে হেড কাঙ্ক্ষিত হেড দিব, চলেন দেই। তো আমরা দুইটা হেড নিয়ে আসছি, একটা ম্যাপ নিয়ে আসছি, এখন আমরা এখানে টেক্সট এরিয়াটা নিয়ে আসবো, তাই না? চলুন এখন টেক্সট এরিয়া এবং ফর্মের কাজ করি। সো ফর্মের কাজ করার জন্য আমাদেরকে আরেকটা ডিভ নেওয়া লাগবে। ওকে, সো সেই ডিভটা নিয়ে আসি। আচ্ছা, ডিভটা নেব হচ্ছে এমএসজি ডিএক্স, এখানে কি কি আছে? প্রথমে টেক্সট এরিয়া আছে, তারপরে হচ্ছে মেইল, তারপরে হচ্ছে কি এটা। তো এখানে দুইটা ডিভ নিব, ফার্স্ট এটা দিব হচ্ছে টেক্সট এরিয়া, সেকেন্ডটা দিব হচ্ছে এডিটা। ওকে, চলেন। এখানে মেবি সৈয়দ ভাইয়ের একটা সমস্যা ছিল, সৈয়দ ভাই করছে কি, সে খুব চালাকির সাথে বুদ্ধিমানের মতো করে সে কি করছে, সেন্ট বক্সটাকে টেক্সট বক্স নিয়ে নিছে। সো তার সবকিছু ঠিকঠাক ছিল, বাট ওটা যদি সে সেন্ট বক্স বাটন নিত তাহলে খুব সুন্দর হতো, বাট ওটি টেক্সট বক্স নিয়ে ফেলছে, যাক সমস্যা নেই। সৈয়দ ভাই আপনি কি ভাই, ওখানে অ্যাকচুয়ালি আমার প্রবলেম ছিল, এটা আমি বলতে চাচ্ছিলাম আপনাকে, আপনি অলরেডি ধরে ফেলছেন। হ্যাঁ, আচ্ছা ধরে ফেলছেন। আচ্ছা, সো অবশ্যই যেটা করতে হবে, সো প্রথমে ফর্ম নিতে হবে। ফর্ম নিলাম, অ্যাকশনটাকে মুছে দিবেন, কারণ অ্যাকশন আমার কোনো কোনো কাজেরই না। অ্যাকশন মুছে দিলাম। আচ্ছা, এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমাদের একটা ডিভ নেওয়া। ফর্মের ভিতরে আমরা ডিভ নিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, সো নিব হচ্ছে আচ্ছা এটার নাম দিব এভাবে না, টেক্সট এরিয়া। ওকে, এমএসজি এমই ডবল এস এ টি ই মেসেজ। ওকে, তারপর আইডি দিব হচ্ছে এমএসজি, আচ্ছা সো দিলাম, হয়ে গেল। আচ্ছা, এখন বলছিলাম ডিভ নিবো, তাই না? ডিভ তো নেই, সো ডিভ দিতে হবে MSG box text। আচ্ছা, এটা সুন্দর করে কাট করব, কাট করে পেস্ট। আচ্ছা, এরপরে আবার আরেকটা ডিপ নিব, যে ডিপের মধ্যে কি রাখবো এই দুটাকে রেখে দিব। সো এটাকে দিব হচ্ছে ইমেল টাইপ, আর এটাকে দিব হচ্ছে বাটন টাইপ। এটাকে বাটন দিব না আমি, আমার ব্যক্তিগত জন্য আমি এটাকে দিব হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। ওকে, না বাটনই দিই, অ্যাঙ্কর তো বাটন দিই, এটাই বেটার হবে। আচ্ছা, সো ডিভ নেই, সো দিব হচ্ছে মেইল বিটিআর। তো এখন কি করব, ইনপুট ইনপুট টি চলে আসছে, তাই না?
এখন দেব হচ্ছে বক্স ক্লাস মেল ওকে এরপর দেব হচ্ছে ইনপুট ইনপুট বাটন ওকে সো দিলাম ক্লাস সেন্ড and box okay so এখন যেটা করব এখন সুন্দর করে আইকনটা নিয়ে নিব এই ওয়েট আমি তো মনে হয় আইকনটা নিছিলাম না এখন নেওয়া হয় নাই আমার কাছে আছে আমি দিয়ে দিই দেখা দিচ্ছে এটা কিভাবে নিবেন আপনি সো এটাকে ট্রিম দিবেন হয়ে গেছে এরপর সেভ দিবেন হ্যাঁ এটা তো পারেন নাকি জি ভাইয়া ওই দিন শিখেছিলাম ওকে গুড সো আসছে ইমেজটাও আসছে ওকে সব কিছু আসছে
সো মিস শাওরিন আপনি কি আছেন? জি ভাইয়া। আপনি কি দেখতে পাচ্ছেন আমি কি কি সলভ করছি? জি ভাইয়া। আপনি কি আপনার সমাধান পাইছেন? একদম একদম না। আচ্ছা সো এখন একদম সময় পারবেন না? ইনশাআল্লাহ পারবো ভাইয়া। আপনি যখন করেন ভাইয়া অনেক কিছু মনে হয়, নিজে যখন করতে যাই মনে হয় অনেক কঠিন। আমি করতে গেলে ইজি, আপনারা করতে গেলে কঠিন। পার্সিয়ালিটি। জি ভাই এটাই সমস্যা ভাইয়া। এখন এটা সমাধান কি করা যায় সেটা বলেন। বেসিকটা আরো ক্লিয়ার করতে হবে মেবি প্র্যাকটিস করতে করতে। বেসিক তো আছেই। আচ্ছা সো এই পর্যন্ত যা যা বোঝানো হয়েছে হ্যাঁ সবাই কি সবকিছু বুঝতে পারছেন? সবাই ডেইলি বলেন ভাই হ্যাঁ বুঝছি, আমি চুপচাপ থাকেন, আমি বলি নিরাপদ সম্মতির লক্ষণ, আমি তো অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ এখন অন্য কিছু বলেন, লেটেস্ট কোনো আপডেট দেন, লেটেস্ট কোনো আপডেট দেন। আচ্ছা এখন ধরেন আমি কিন্তু এখানে কিছু এক্সট্রা কাজ করছিলাম, আমার যে কাজটা আছে কই গেল, আমারটা গেল কই। এই দেখেন আমি এখানে এটা অ্যাওয়ার্ড পাঠানছি তাই না, তারপর এখানে একটা ব্লক পাঠানছি। সো এগুলো বানাইতে হবে, কে পারবেন বানাইতে বলেন। এখন আমার সামনে লাইভ করতে হবে, এখন না একটা ব্রেক দিব, ব্রেকের পরে আমরা আবার আসব। হ্যাঁ সো ব্রেকের পরে কে করতে পারবেন বলেন। সবাই পারবেন নিরাপত্তা সম্মতি লক্ষণ আমি কি ধরে নিব? হ্যালো পারবো ভাইয়া, তবে অফলাইনে করব, আপনার সামনে না। আপনার সামনে না না না, অবশ্যই আমার সামনে করতে হবে। না না না, আমার সামনে করতে হবে, আমি বুঝবো কেমনে আপনার প্রবলেম হচ্ছে? আপনি প্রবলেম বললাম ইনস্ট্যান্ট দেখাতে পারবো যে এই দাঁড়ান আপনি এখানে সিও ঠিক করেন তাই না, তো সমস্যা নেই, ভয়ে কোনো কারণ নেই। ঠিক আছে আমার সামনে আমি যে ধমক দিব, বা আমি কখন দেখছেন ধমক দিই কাউকে, ভুল হয়েছে হোক ভুল হবে, 100 বার ভুল করেন, আমার কাছে ভুলের সময় 7 খুন মাফ, তবে ভুলটাকে শুধরানোর মতো মন মানসিকতা থাকতে হবে যে হ্যাঁ আমার ভুল হয়েছে আমি সলভ করব। ঠিক আছে ওটা থাকতে হবে, ওটা থাকলে আপনি পারবেন, আদারওয়াইজ আপনাকে দুনিয়া বাইটা খাওয়াইলেও আপনি পারবেন না। ওকে ক্লিয়ার? সো আমি এখন 20 মিনিটের একটা ব্রেক দিব, এই ব্রেক থেকে আইসা আমি সবার কাছে। হ্যাঁ বলেন। আমার একটা ছোট্ট একটা সমস্যা ছিল, এটা কি ব্রেকের আগে দেখাই ফেলবো? না ব্রেকের পরে দেখাবো, এখন কোনো সমস্যা দেখাবো না ভাই, অনেকক্ষণ যাবত কম্পিউটারে বসে আছি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, এর মধ্যে একটা ড্রাম বাজাইতেছে, কতক্ষণ শোয়া লাগবে। ওকে সো একটু রেস্ট নিয়ে আসি, রেস্ট নিয়ে এসে আবার দেখাইতেছি। ওকে সো 20 মিনিটের সময় দিলাম, 45 থেকে সময় কাউন্ট হবে। ওকে 45 থেকে তো 20 মিনিট 12:05। ওকে তো সবাই যান একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আসেন, কেউ কিন্তু ভুলেও জুম থেকে কুইট হবেন না, সবাই জুম যেমন আছে এমনি রেখা যাবেন, আমি দেখব। ওকে আমি দেখব যে কে জুম থেকে বেরোয়েছেন, কে জুম থেকে জুমে আসেন। ক্লিয়ার? সো জুম থেকে কেউ ভুলেও বের হবেন না। এখন যে যেখানে মন চায় সেখানে যান, লাগলে মঙ্গল গ্রহে রকেট দিয়ে ঘুরান দিয়ে আসেন, তাতেও কোনো সমস্যা নেই, তবে জুম থেকে বের হওয়া যাবে না। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে তাহলে এখন যান ঘুরে আসেন, মঙ্গল গ্রহে যান, ঘুমের দেশে যাওয়া যায় না, ঘুমের দেশে যান না। হ্যাঁ ঘুমের দেশে ভুলেও যান না, কারণ ঘুমের দেশে গেলে, হ্যাঁ ঘুমের দেশে গেলে সমস্যা আছে, আমি এখান থেকে যদি মিসাইলও পাঠাই আপনাকে ঘুম থেকে উঠাতে পারবে না, তো সমস্যা ঘুমাবেন না, ঘুম পাতে যা খুশি করেন ঠিক আছে, যা খুশি করবেন সমস্যা নেই। ওকে ব্রেক দিচ্ছি। হ্যাঁ
কই সবাই কোথায়? আমি অনেক সময় দিছি, 10 মিনিট এক্সট্রা দিছি। কই 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 ভাই, হাসি ভাই। আচ্ছা, সো কথা ছিল যে দুইটা সেকশন বানানোর, একটা হচ্ছে হোম সেকশন, আচ্ছা একটা হচ্ছে হোম সেকশন আর একটা হচ্ছে ব্লগ সেকশন। সো কে রেডি আছেন? ও মিস শাওরিন তানজি বসে উনি করবেন। সো স্ক্রিন শেয়ার করেন এবং বানান। হ্যালো মিস শাওরিন, আর ইউ দেয়ার? ক্যান ইউ হিয়ার মি? মাদেব আপনি করবেন? ভাই আমার একটু প্রবলেমটা একটু দি। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, হ্যাঁ শিওর শিওর শিওর, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই। সাইডটা হলো এটা ভাই, এই সাইডটা তো আমি চাচ্ছিলাম যে ওই এখানে যেভাবে একটু একটু ট্রানজিশনের মাধ্যমে যেভাবে স্মুথলি আসে, ড্রপ ডাউন চাচ্ছিলাম। ওটা ট্রানজিশন আমি ওই ট্রানজিশন আমি ইউজ করছি কিন্তু ডাইরেক্টলি চলে আসছে। ওকে আচ্ছা, আমি তখন ড্রপ ডাউন দেখাই নাই, ড্রপডাউন দেখাবো। আচ্ছা যাক, আপনি করতেছেন ভালো কথা। আপনি কি ড্রপডাউন পাবেন? জি ভাই। আচ্ছা, সো আপনি কাজ করেন, আপনি আপনার সে কাজে চলে যান, মানে আপনার ইন্টারভিউতে চলে যান। মানে আপনি যে পিএইচডিটা মানে সরি এইচটিএমএল রান করছেন ওই এইচটিএমএল এ চলে যান, মানে ইনডেক্স ফাইলটা। মানে এখানে বুঝতেছিলাম না। হ্যালো, হুম হুম, আমি দেখতে পাচ্ছি। আপনি বললাম ব্রাউজারে যে ইনডেক্স ফাইলটা আছে তাই এখানে ওপেন করছেন, ওখানে যান, ওখানে কোড না কোড না এটা এটা, হুম হুম, ব্রাউজার ব্রাউজার পেজটা, ইয়া মেইন পেজটা, মেইন পেজটা, হ্যাঁ মেইন পেজটা, ব্রাউজার। আমি উঠাই দিই তাহলে হচ্ছে, কিন্তু ডিসপ্লে ব্লক দিলে এটা হচ্ছে না। তাহলে ডিসপ্লে ব্লকটা উঠাই দেন। এখানে তো আমি ভাই, এখানে তো ভাই আমি ডিসপ্লে ব্লক ছাড়া আর কোনো কাজ করতে পারতেছি না, কারণ ডিসপ্লে ব্লক এখানে লাগতেছে। কারণ ইয়াটা এই যে সাব মেনুটা তো প্রথমে ডিসপ্লে নান, তাই না? যখন হোম অন করে দেয় তখন ডিসপ্লে ব্লক। এখানে তো ভাই ডিসপ্লে ব্লক ছাড়া আর কোনো কাজই নাই, ডিসপ্লে ব্লকটা লাগতেছে মাস্ট বি। তা তো অবশ্যই লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন আচ্ছা এটা লিংকটা আমাকে দেন তো। আপনার যে মেইনে যে ডিজাইনটা আছে যেখান থেকে ডিজাইনটা আপনি পিক করছেন ওই ডিজাইনটা আমাকে দেন। আসলে ভাই ওই থিম ফরেস্ট থেকে আমি এখান থেকে কোনো ভাবে ভাই পিক বাই নিতে পারতেছি না কোনো ভাবে। থিম ফরেস্ট থেকে পিক নিতে পারতেছেন না?
না ভাই, কারণ এগুলো আমি ওদের ইয়া ফাইল থেকে আপনি এগুলো আপ করছে ওদের ফাইল থেকে, মানে গুগলের কোনো লিংক এখানে ইউজ করে নাই। আচ্ছা সেটা কিভাবে নিতে পারে সেটা দেখা দিচ্ছে। চ্যাট বক্সে লিংকটা শেয়ার করছি। পাইছি পাইছি, দেখতেছি দাঁড়ান। আচ্ছা ওদের ফাংশনটাকে আমি বুঝে নিই। ডিসপ্লে ব্লক, আচ্ছা অপাসিটি ওয়ান করে দিছে, যখন হবার হবে তখন ফাইন। এরপরে আর কি করছে, একটা বুস্টার দিয়ে করা না, ড্রপ ডাউন টু বল। আপনি কি বুস্টার ইউজ করতেছেন? না ভাই, এইচটিএমএল আর সিএসএস। গুড, মানে ওল মানে পেঁচা না, আমি নাম দিছি পেঁচা স্লাইডার। ওল ক্যারোসেল, ওল ক্যারোসেল, পেঁচা স্লাইডার, বুঝছেন? আচ্ছা ভাই, একটু আপনি চেক করেন ভাই কি হলো। সরি, পাইপ ডাক দিয়ে মানে উনি চেক করেন ভাই আপনি কিভাবে যে কোনটা কি দিয়ে করলে। ও আচ্ছা, কোনটা কি, তাই তো? আমি তো আপনাদের দিছিলাম ফার্স্ট ক্লাসে, যখন আমি ক্লাস শুরু করি তখনই বলছিলাম যে দুইটা আমি স্লাইড ইয়া দুইটা প্লাইয়া দিব, ব্রাউজার এক্সটেনশন দিব। সো সবাই যেটা করবেন অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন ব্রাউজারের মধ্যে। করছিলেন তখন ভাই? আমি তো আসছিলাম মনে 4 নম্বরের ক্লাস থেকে, প্রথম 3 ক্লাস পাইনি। প্রথম 3 ক্লাস আপনি করেন নাই? আচ্ছা সমস্যা নাই। আচ্ছা এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে? এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, তো আমার ইচ্ছা করতেছে এই ডিজাইনটা আমি নিয়ে নিই, কিন্তু নিব কিভাবে এটা দেখতে হবে। কাস্টম ডিজাইন, তো কাস্টম ডিজাইন ভালোই লাগে। আচ্ছা এখন আপনার মেনু বারটা আমি দেখতেছিলাম, ওরা সার্ভিসটাকে হোভার দিছে, সার্ভিসটাকে হোভার দিয়ে টপ থেকে জিরো করছে না? আচ্ছা ডিসপ্লে নান, বর্ডার টপ, হোভারে যে ফাংশনটা আছে ফাংশনটা আগে বের করতে হবে। তবে ওদের এখানে যতটুকু বুঝতেছি, বুঝছেন, ওরা টপ থেকে ওরা এটাকে নিচে নামাইছে, ওকে, টপ থেকে নিচে নামাইছে। সো যার কারণে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার কারণে কি হচ্ছে যে যখন আপনি হোভার করতেছেন, ওকে, যখন আপনি হোভার করতেছেন ঠিক তখনই ও কি করতেছে, উপর থেকে নিচে নামতেছে, ঠিক না?
ভাই এই কাজটা আমিও করছি ভাই কিন্তু হচ্ছে না তাও হচ্ছে না এখানে না ভাই পজিশনটা প্রথমে আছে আমারটা 80% দেন যখন হোমওয়ার্ক করবে তখন মানে ট্রানজিশন হয়ে হয়ে যাবে 100% কিন্তু এখানে ট্রানজিশন হচ্ছে না কিন্তু ডাইরেক্টলি 100% পাইতেছে ঠিক আছে দাঁড়াও লেট মি চেক দিস মিকে হোভার করতেছি হোভার করার পরে মার্জিন টপ এইটার হোভারটাকে অন করতে হবে হোভার দিয়ে ও কাকে নক করছে হোভার দিয়ে নক করছে হচ্ছে ও একে আচ্ছা তারপরে হচ্ছে একে হোভার দিয়ে অন করছে মেরো হোভার দিয়ে অন করি মেরো অন করছে আচ্ছা ঠিক আছে Display block animated fade in down. আচ্ছা ওরা এখানে কি করছে আচ্ছা ভাই এখানে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে যে আচ্ছা আমাকে একটু টাইম দেন হ্যাঁ আমার পিছনে অনেক কথা হচ্ছে তো আমি তোদেরকে বলে আচ্ছা কথা বলার জন্য দাঁড়ান আপনি যান আসতে হ্যাঁ মাহাদি ভাই মাহাদি ভাই শুনতে পাচ্ছেন আমাকে জি ভাই আচ্ছা এখানে আমি যতটুকু দেখলাম ওরা এখানে একটা ই ইউজ করছে আপনার প্লাগইন ইউজ করছে animate.css ঠিক আছে আমি এটা দেখাচ্ছি আচ্ছা আপনি একটু কাইন্ডলি স্ক্রিন শেয়ারটা অফ করেন আমি দেখাই হ্যাঁ আচ্ছা মিস্তানজি কি গায়েব হয়ে গেছে হ্যাঁ উনি হাওয়া হয়ে গেছে আচ্ছা সো বিষয়টা হচ্ছে উনি এখানে একটা প্লাগইন ইউজ করছে প্লাগইনটা হচ্ছে এই যে এটা আচ্ছা দেখাচ্ছি অ্যানিমেট অ্যানিমেট সিএসএস কেমনে বুঝলাম অ্যানিমেট সিএসএস কারণ এই দেখেন ওর এখানে অ্যানিমেটেড ফেড আউট এটা হচ্ছে আপনার অ্যানিমেট সিএসএস এর একটা ইয়া মানে এটা তো ভাই শুধু ইয়ার জন্য মনে হয় ইউজটা করছে ভাই ওই যে ব্যানারের জন্য ব্যানার যে স্লাইডটা হচ্ছে এই যে দেখছেন আমি যখনই হোভার করতেছি এটা অ্যাক্টিভ হচ্ছে আবার যখন মাউস ছড়াস চলে যাচ্ছে খেয়াল করছেন এখন এটা অ্যানসার আপনি পেয়ে যাবেন আমি বুঝতে পারছি এখানে ওটা ফেড আউটটা ইউজ করছে দেখছেন যখনই আমি মাউস দিচ্ছি এই যে ফেড অ্যানিমেটেড ফেড ডাউন এটা আসতেছে ঠিক আছে এখন আমি এখানে কিছু কাজ করছি এটা দেখলে আপনি আরো স্পষ্ট বুঝতে পারবেন সো দেখেন এটা এখন নরমালি কি হচ্ছে এটা কিন্তু মানে মানে ডিঅ্যাক্টিভেটেড তাই না যখন আমি মাউস রাখতেছি এটা অ্যাক্টিভেটেড হচ্ছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু কাজ করতেছে অ্যানিমেটেড ফেড আউট এর ফেড ডাউন এটাও কিন্তু কাজ করতেছে সো এখন আমি যে দেখাতে আসছি সেটা হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি ফেড ইন ডাউন এটা এটা নিয়ে আমি কাজ করছি ভাই দেখছেন ব্যাপারটা বুঝতে পারছেন জি ভাই সো এখানে এটা ইউজ করছে এটা নিয়ে কাজ করছি কিন্তু আমার কথা হচ্ছে এই কমান্ড করলে পাবে অপশনটা কি হবে হোভার করলেই এখানে হচ্ছে কি ও আপনাকে ডিসপ্লে নান করে দিছে ঠিক আছে ওখানে ডিসপ্লে নান করে দিছে ডিসপ্লে নান করে দেওয়ার কারণে যখন আপনি হোভার করতেছেন হোভারের মধ্যে ও জাভাস্ক্রিপ্ট দিয়ে কল করছে নিশ্চিত ঠিক আছে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে কল করছে গ্যারান্টেড হ্যাঁ তাও অবশ্য হতে পারে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে কল করছে নিশ্চিত কারণ এছাড়া আমি যতটুকু দেখলাম এখানে আমি হোভার এখানে একটা বিষয় হচ্ছে কি যখন আপনি কোথাও হোভার চেক করবেন ঠিক আছে মানে ওটাকে হোভার হচ্ছে কিনা বা হোভার দ্বারা মানে কাজটা হচ্ছে কিনা তখন আপনি হোভারে ক্লিক করলে যে এই যে হোভার যেটা আছে না এটা ক্লোজ হয়ে যাবে এটা একদম সামনে চলে আসবে যদি হোভার দিয়ে করা হয় বা সরাসরি বা জাভাস্ক্রিপ্ট দিয়ে নাইস করা হয় এটা নেমে ডিসপ্লে এটা ব্লক হয়ে যাবে হ্যাঁ এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে আপনার সামনে ফোকাস হবে ওকে বাট আমি দিচ্ছি কয়েক দফায় দিলাম
বাট এটা কাজ করতেছে না দেখেন আমি এটা কয়েক দফায় কয়েক ভাবে দিই দেখছেন এই যে এখন আসছে বাট এটা সিলেক্ট হইছে এই যে এটা আছে না উপরেরটা কিন্তু সিলেক্ট হইছে আফটারটা আফটারটা আসছে বাট এটা কিন্তু আসতেছে না তাই না সো এরপর দেখেন আমি এটাতে যাই এটাতে গিয়েও দেই তাও আসতেছে না এটাতে যাই এটাতে গিয়েও দেই তাও আসতেছে না এটাতে যাই এটাতে গিয়েও দেই তাও আসতেছে না আসছে একটাও কিন্তু আসতেছে না বিষয়টা বুঝতে পারছেন সো এরা ওরা করছে কি মেবি এখানে জাভাস্ক্রিপ্ট কল করে ওরা কাজটা করছে সো আমি আগে যেটা আপনি দেখাইছেন আমি এই প্রবলেমটা নিলাম ঠিক আছে এটার ভিতরে কি ফাংশন চলতেছে বা কি ফাংশন দিয়ে কাজটা করছে এটা আমি আপনাকে সামনে শনিবার এটা অ্যানসার দিব ঠিক আছে সামনে শনিবার আমাকে মনে করে দিন আমি সামনে শনিবার এটা অ্যানসার দিয়ে দিব আর এর মধ্যে দেখি সাইটটাকে আমি ক্লোন করে ফেলব ওকে সাইটটাকে আমি ক্লোন করে ফেলব কয়টা পেজ আছে দেখি সবগুলো পাঁচটার মতো পেজ আছে টোটাল পাঁচটা নাকি জি পাঁচটার মতো আমি পাঁচটা চেক করছি পাঁচটা পাইছি না আর বাকিগুলো চেক করি নাই মনে হয় নাই হয়তো বা আচ্ছা পেজিনেশন না আর এখানে পেজিনেশন পেজিনেশনও করছে সমস্যা নেই পেজিনেশনও দেখাই দিব না তুমি ভাই প্রশান্ত ভাই বুঝতে তো ভাই একটু একবারে মানে স্মুথলি একবারে একবারে ফ্রেশ হ্যাঁ হ্যাঁ এটা মানে ইউজ করছে তার জন্য থিম ফরেস্টে গেলে ভাই অনেক অনেক আইডিয়া পাবেন আর বর্তমানে থিম ফরেস্ট আপনার মাল্টিপল পেজ মানে মাল্টি পেজ ওয়েবসাইট গুলো মানে থিম গুলো অ্যাকসেপ্ট করতেছে সিঙ্গেল পেজ আর নিচ্ছে না কারণ 2019 সালে ওরা প্রচুর ল্যান্ডিং পেজ মানে সিঙ্গেল পেজের ওয়েবসাইট নিছে ঠিক আছে প্রচুর নিছে প্রচুর তবে 2020 সাল থেকে ওরা নিতেছে না এটা বুঝছেন আমি ফিল্টারও দেখাই দিব এই যে ফিল্টার হচ্ছে না ফিল্টারও দেখাবো আমাদের আস্তে আস্তে সবগুলোই আসবে এটা তো মনে হয় ইয়া যে যে কোন মানে মিক্স ইট আপ যে করছে সরি আমি দুইটা ইউজ করছি কারণ আমাদের কাজের ক্ষেত্রে দুইটাই লাগে ঠিক আছে দুইটা ইউজ করতে হয় কারণ এখন আমি যখন আপনাদের শিখাবো দুইটাই শিখাবো ওকে দুইটা শিখাবো তবে আমি মোস্ট মানে খুব জোর দিয়ে শিখাই হচ্ছে মিক্সিটাপ ঠিক আছে কারণ মিক্সিট আপটা হচ্ছে আপনার মানে রেসপন্সিভ ফ্রেন্ডলি আর আইসোটপ এর ক্ষেত্রে একটু কষ্ট করতে হয় আমি মিক্সিট আপ দিয়ে মানে কাজ করছি ভাই এটা বিরাট কষ্ট হয় না আচ্ছা ভাই আমাদের ইয়া জাভাস্ক্রিপ্ট এর কি হবে মানে জাভাস্ক্রিপ্টটা কি কেমন হবে ক্লাস যখন ক্লাস করি তখন দেখাই একটু আচ্ছা ভাই আচ্ছা ভাই একটু গোপনে থাকো কিছু বিষয় আমি জাভাস্ক্রিপ্ট আবার একবারে মানে করি না ভাই আমি জাভাস্ক্রিপ্ট না করে মাঝখানে ছিল এখানে অপশন আসতো ড্রপ ডাউন আসতো তারপর ক্লিক করলে জাম্প দিত রিসেন্টলি খুব আপডেট দিচ্ছে ঠিক আছে এটা খুব আসলে রিসেন্টলি খুব পপুলার হয়ে গেছে খুব পপুলার হয়ে গেছে খুব আপনার স্লিক স্লাইডার আছে না সরি স্লাইডার রেভলিউশন ওয়ার্ডপ্রেস প্লাগইনটা আছে না ওরাও এই প্লাগইনটা ইউজ করে যাকে করে এই প্লাগইনটা ওরাও ইউজ করে কাস্টম ভাবে ঠিক আছে তারপর অনেক 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 প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে যারা এই প্লাগইনটা ইউজ করে অ্যানিমেশনের জন্য সো এটা খুব ফ্রেন্ডলি ঠিক আছে যেটা অলরেডি মার্কেটে বিল করে দেওয়া আছে ওরা কষ্ট করে কেন করবে ওরা সোর্স কোডটা নেয় সোর্স কোডটা নিয়ে দেন ওরা কাজ শুরু করে দেয় ঠিক আছে এটা ভালো না স্যার সব করে দেওয়া আছে আপনি জাস্ট কি করবেন একটু কষ্ট মষ্ট করে বুঝে বুঝে এগুলো করে দিবেন যাক সমস্যা নেই আমি এটাকে লিস্ট করে রাখলাম এটা সলভ আমি করে দেবো ইনশাল্লাহ আচ্ছা এখন আচ্ছা ভাই উই যে ভাই চেক করার যে অ্যাপস গুলো ওই যেন বলে আচ্ছা প্লাগইন এক্সটেনশন গুলো আচ্ছা এক্সটেনশন গুলো হচ্ছে মজিলা এবং গুগল ক্রোম সেম কোনো পার্থক্য নাই যা সার্চ করবেন ওয়াপালাইজার চলে আসবে সো গুগল ক্রোম এরটা হচ্ছে এই যে এটা গুগল ক্রোমে গেলে পেয়ে যাবেন অ্যাভেলেবল অন ক্রোম
আমার অলরেডি গুগল ক্রোমে ইনস্টল করা আছে তাই আমি করলাম না। এই যে ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপালাইজার আর এটা হচ্ছে আপনার হোয়াট ট্রান্স। ঠিক আছে, জাস্ট আবার গুগলে সার্চ করবেন যে হোয়াট ট্রান্স। আপনি ধরেন কোন একটা ওয়েবসাইটে গেছেন, আপনার খুব জানতে ইচ্ছা করছে এই ওয়েবসাইটটা কি দিয়ে বানাইছে। আমি দিচ্ছি, অবশ্যই দিব, কেন দিব না, অবশ্যই দিব ভাই। আচ্ছা, তো এই যে একটা এক্সটেনশন, এগুলো আপনাদের লাগবে। হ্যাঁ, এগুলো আপনারা ইনস্টল করে নেন, এগুলো আপনাদের হিউজ লাগবে, কাজ করতে গেলে আপনাদের অনেক লাগবে। সো এগুলো অবশ্যই ইনস্টল করে নেন। ওকে, অনেক প্লাগইন আছে, এক্সটেনশন আছে বুঝছেন, যেগুলো আসলে লাগে, কাজে লাগে, অনেক কাজে লাগে। আচ্ছা, সো ও মিস শাওরিন তানজু চলে আসছে, আমি তো ভাবছি উনি গায়েব হয়ে গেছে। আচ্ছা, না আমার কারেন্ট চলে গিয়েছিল ওই জন্য। আপনার কারেন্ট চলে গিয়েছিল, আচ্ছা যাক, চলে যেতে পারে, স্বাভাবিক। সো এখন যে কোনো একজন স্ক্রিন শেয়ার করবেন এবং হ্যাঁ বলেন। প্রথমে আপনি দেখবেন এখানে কোন কোন থিমটা আপনার, মানে ছবি আপনার প্রয়োজন, তারপরে খুব সুন্দর করে কন্ট্রোল শিফট আই দিবেন, দিলেন তো নাকি, দেন সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন হচ্ছে স্টোরেজ। ওকে, স্টোরেজে গেলে পেয়ে যাবেন ইন্ডেক্স, লোকাল স্টোরেজ, ক্যাশ স্টোরেজ, কুকি স্টোরেজ, আচ্ছা সিজন স্টোরেজ নাই, ডিবাগার, মেমোরি, মেমোরি তো নাই। আচ্ছা, তার মানে এটা এখান থেকে পাওয়া যাবে না, এটা যেতে হবে গুগল ক্রোমে, দেখি গুগল ক্রোম একটা ট্রাই মেরে দেখি, গুগল ক্রোমে অনেক সময় চলে আসে। ওকে, চলে আসছে না, এই যে দেখছেন এখানে এটাতে চলে আসে। তো গুগল ক্রোম ইজ বেস্ট,
সো ইমেজে যাবেন, যেই যেই ইমেজটা আপনার প্রয়োজন সেটা নিয়ে আসবেন ধীরে ধীরে। এই যে ডিটেলস ব্যানার টু চলে আসছে, ব্যানার জেপিজি চলে আসছে, অসম পিএনজি চলে আসছে, কাস্টম এটা চলে আসছে, এটা যা দরকার। ঠিক আছে, আরেকটু আরেকটু যদি প্রথম থেকে ইয়া করতেন ভালো হতো। প্রথমে আপনি যাবেন হচ্ছে পিসে, হ্যাঁ ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন। আচ্ছা দেখি এখানেও থাকার তো কথা, আমি তো এখান থেকে নিয়েছিলাম নেটওয়ার্ক ডিবাগার, এইখানে আমাদের মডিউলস এক্সটেনশন জিএসএম পারফরম্যান্স মেমোরি মজিলা তো থাকা তো কথা, মজিলা মজিলা স্টাইলার সিএসএস রুট ফোল্ডার। নাই আপনি কন্ট্রোল শিফট আই দিবেন, আইতে গিয়ে সরাসরি সোর্সে চলে যাবেন। সোর্সে গেলে এইচটিএমএল এ যত যা কিছু আছে সব পেয়ে যাবেন, সিএসএস ঠিক আছে ভালো লাগবে ভাই এটা দেখে। সো আমি এমনই করি ভাই, বুঝছেন আমি এমন এক করি, হিসাব নেই। সো এটা ক্যান্সেল, আবার যারা চলে যাব সুন্দর করে রিফ্রেশ দিব, আবার ব্যাকে চলে যাব। হ্যাঁ ব্যাকে গেলে আবার এই সব চলে আসছে, ইমেজ টিমে যা যেখানে আছে সব এসে বসছে। এই আমার ইমেজ, এই যে ম্যাক্সিমাম আমি করি কি, এই যে লিঙ্কে যাই, এই যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এটা দিই, তাহলে কি হয় আমার এটাও ওপেন থাকে এটাও চলে আসে, বুঝছেন। আমার আমও গেল না, ছালও আমও গেল না, ঠিক আছে মাঝখানে সাপ হয়ে গেল আর কি, ঠিক আছে। সরি আমও কি লাঠিও থাকলো, ঠিক আছে সাপও মরলো, বেশিটা ওরকম আর কি। আচ্ছা বুঝতে পারছেন মাহাদি ভাই, বাকি সব এরা? জি ভাই। আচ্ছা তো এটা খুবই সহজ। এখন কোন কোম্পানি যদি বলে আমার কোম্পানির কোনো ইমেজ আপনি ইউজ করতে পারবেন না, কে ঠেকাবে আমাকে? ঠেকান ঠেকান, ঠিক আছে। সো বিষয়টা এরকমই। আচ্ছা এই ডিজাইনটাকে বানাতে পারবেন? এটা এটা বানাতে শিখে আমি বানাচ্ছেন? জি ভাই। গুড, আগে পারবেন? আসেন ভাই, ইয়াটা তো ভাই কমপ্লিট হলো, এই যে ড্রপ ডাউন মেনু পর্যন্ত হোভার পারসন, হোভারটা হোমারটা হইছে ওই জানি, ইয়া ওই যে স্লোলি ভাবে যেটা আসে ওইটা তো হলো না ভাই। দেখ ওটা না হোক সমস্যা নেই, ওইটা এতর পর্যন্ত কমপ্লিট হইছে, ড্রপ ডাউন মেনু পর্যন্ত। এখন যে কোনো একজন আমাকে এটা করে দেখান। হ্যাঁ এই যে এটা এটা ভাই, ভাই একটু সমস্যা ছিল। কি সমস্যা বলেন, আমি রেডি, সমস্যা শোনাতে রেডি, বলেন কি সমস্যা বলেন। স্ক্রিনটা শেয়ার করব? করেন করেন।
কি সমস্যা ভাই বলেন? হয়ারিং যে সমস্যা, আমি এখানে হালকা প্যাডিং দিছিলাম, তো এই জায়গাটা আপনার পুরোটা এখানে খালি রেখে নিচে চলে আসতেছে। ওকে আচ্ছা, এখন একটু উপরে যান, একটু উপরে যান, উপরে উপরে, হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, একটু ও একটু উপরে যান, হ্যাঁ ফিচারে যান, ফিচারে যান, ফিচারে দেখি তো, ফিচারে একটু উপরে যান, হ্যাঁ ব্যাস 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 ব্যাস। আচ্ছা ওকে ঠিক আছে, একটু নিচে নামেন এখন, আচ্ছা এখন কোডে যান ভাই, টিমের কোডে যান, টিম সেকশনে যে কোডটা আছে না, টিম সেকশনে কোডে যান, এসটিএমএল এ যান, এটা কোড না? আচ্ছা ঠিক আছে, কন্টেইনার নিছেন, তারপরে কন্টেইনার নিছেন। আচ্ছা টিম টিম যে মেইন মানে প্যারেন্ট ডিবের, মেইন প্যারেন্ট ডিবের সিএসএস জানতো? এখানে না, এখানে ওপেন করেন না, এখানে লেফটে ওপেন করেন, লেফটে আপনি একটা সেকশন দিবেন না, এটা লেফটে ওপেন করেন, হ্যাঁ তাহলে আমরা কোড দেখতে পারবো, ওটা দেখতে পারবো, দুইটাই দেখতে পারবো। ছেড়ে দেন ছেড়ে দেন, হ্যাঁ হয়ে গেছে, এখন একটু সাইজ কমাই দেন, সাইজটা একটু কমাই দেন। এখন টিম সেকশনে যে সিএসএস টা আছে ওখানে যান, মেইনটা যান, টিম সেকশনে সিএসএস এ মেইনে যান, মার্জিন টপ দিবেন না? এখন একটা কাজ করেন, এখানে মার্জিন টপটা মুছে দেন, দিবেন। আচ্ছা এখন আপনি ই করেন, নিচে নিচে নামবেন, এন্টার দিয়ে নিচে নামবেন, এন্টার দিয়ে নিচে নামতে বসে, এখানে এইচটিএমএল আর সিএসএস এ, হ্যাঁ দিবেন। এখন লেখেন প্যাডিং টপ, প্যাডিং বটম, সেম সেম অ্যাজ প্যাডিং টপ, হ্যাঁ সেভ দিয়ে যান, দিয়ে দেখে আসেন কি অবস্থা। সেই আগের মতো ফিচারে যান, ফিচারে গিয়ে আপনি সেম ওইভাবে কাজ করে আসেন, ফিচারে যে মেইনটা আছে ওই মেনে যা কাজ করে আসেন, বুঝছেন না বুঝেন নাই বলেন, মানে এই সেকশনে গিয়ে এটার মতো করে কাজ করে আসতাম। হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, গুড ভেরি গুড, যান করে আসেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনার কন্টাক্ট এর অবস্থা কেন, কন্টাক্টটা আমার সামনে বানান, এই ইয়া ভাই মিজা ভাই, কন্টাক্টটা আমার সামনে বানান ভাই, আমি কাজটা করতেছিলাম ভাই, কাজটা করতেছিলেন জি ভাই। আচ্ছা আমি করে আপনাকে দেখাচ্ছি, আমার সামনে করুন সমস্যা কি, একই তো কথা ভাই, আসলে মাথা কাজ করতেছে না ভাইয়া, মাথা বেশি দিচ্ছে, মাথা হ্যাং হয়ে গেছে নাকি? জি ভাইয়া আমি আপনাকে করে কাল ইনশাআল্লাহ সাবমিট করে দিব, আপনি ভাই প্লিজ একটু কষ্ট করে আমাকে গিটহাবে কোডগুলো একটু দিয়ে দিবেন না আমারটার। আচ্ছা আমি এখনি আপলোড দিচ্ছি, দাঁড়া আমার একটু আসলে আইডিয়া দরকার, হয়তো আমি ফুল ভিডিওটা বুঝতে পারছি, বুঝতে পারছি
আমি এখনি আপলোড দিচ্ছি, দাঁড়ান আপলোড দিয়ে আমি এখনি লিংক দিচ্ছি। আমার একটু দিলে একটু আমি একটা আইডিয়াটা একটু ভালো করে নিতে পারি। গিটহাবে ঢুকতে হবে। একটু দাঁড়ান, আমি রিপোজিটরিটা ক্লিক ক্রিয়েট করতেছি। ওকে, রিপোজিটরিটা ক্রিয়েট করে আমি এখন দিচ্ছি। ভাই আমি শেয়ার টপ করে দিচ্ছি। শিওর শিওর। একটু ওয়েট করেন, এটা আপলোড হচ্ছে, আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। মিথ্যা ওরেন কথা ছিল, কি একটা অবস্থা, ফাইল মিসিং, সবই তো ঠিকঠাক আছে, চল না কোন জায়গাতে। Okay, Joe. Next up, we are final. Okay. Okay. Full. Okay, brother. Okay, brother. Sheh. Upload on again.
আচ্ছা আমার ফাইলটা আপলোড হচ্ছে না কি কারণে হচ্ছে না আমি ঠিক জানি না এটা আপলোড করার ব্যবস্থা করতেছি দাঁড়ান ভাইয়া ওখানে ওখানে আপলোড না হলো আপনি ড্রাইভে দিতে পারেন তো ড্রাইভে দিব এখন ড্রাইভের ব্যবস্থা করতেছি দাঁড়ান ড্রাইভে দিব দুই মিনিট ওয়েট করেন এটা আপলোড হয়ে যাচ্ছে আশা করি দুই মিনিটের মধ্যে পেয়ে যাবেন হয়ে গেছে আর একটু বাকি আছে সো আগামী কালকে তো বৃহস্পতিবার তাই না সো আগামী কালকে আমরা সবাই ফাইবারে একটা গিগ খুলব আজকে একটা কাজ করবেন সবার কাজ সবার ফাইবার অ্যাকাউন্ট খুলবেন আমরা কি নিয়ে গিগ খুলব আমরা খুলব হচ্ছে ইমেল সিগনেচার এবং ইমেল টেমপ্লেট নিয়ে আচ্ছা সো এই দুটো টপিকস নিয়ে কারো কি কোনো প্রকার প্রশ্ন আছে যে ভাই এটা আমি বুঝি না বা এটা আমার মাথায় ঢুকে না এটা কেমনে কি করবে আমার একটু আইডিয়া দেন বলেন আসেন কেউ এইনেন লিংক দিয়ে দিছি গুগল ড্রাইভের লিংক এখান থেকে সবাই ফাইলটা ডাউনলোড করে নেন আশা করি এটা সবাই হেল্প করবে কেউ কিন্তু ভুলো কোড কপি করবেন না ওকে কোড ভুলোকে কপি করবেন না ওকে তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই ফাইবারে গিগ খুলেন আর কি হয় না হয় ইমেল সিগনেচার এবং টেমপ্লেট নিয়ে আগামীকালকে কথা হবে হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম